আসসালামু আলাইকুম, জনাস ব্লকে সবাইকে স্বাগতম। আজকে আমার মায়ের জন্য আমি রান্না করব, কি কি রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মুরগি রোস্ট করব, গরুর মাংস বোনা আর পোলাও। এখানে মিডিয়াম সাইজের তিনটা মুরগি রোস্টের পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করব। এক চা চামচ আদা, এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মুরগির মাংসগুলি ম্যারিনেট করে 20 মিনিট রেখে দেব। আমি এভাবে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করব যাতে সব মশলাগুলি মাংসের ভিতরে ঢুকে। এই তো, এখন আমার ম্যারিনেট করা শেষ। আমি ডেকে 20 মিনিটের জন্য রেখে দেব। আর এখন আমি গরুর মাংসটা রান্না করব। আজকে একদম বাজার থেকে ফ্রেশ গরুর মাংস নিয়ে আসছি, তো মাংসগুলি অনেক সুন্দর। এখন আমি মাংসটা রান্নার জন্য প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। এই তো, প্যানে পরিমাণ মতো তেল দেব। তো মায়ের বাড়ি যাব, তাই মায়ের জন্য কিছু রান্না করে নেব, মার পছন্দের রান্না। অনেক সময় আমি প্রেশার কুকারে মাংস রান্না করি, ফ্রিজের মাংস হলে আমি প্রেশার কুকারই রান্না করি। তা আজকে প্রেশার কুকারে রান্না করব না, আজকে আমি এভাবে পাতিলে রান্না করব। কারণ এটা আজকেই বাজার থেকে মাংসটা কিনে নিয়ে আসছি, যেহেতু ফ্রেশ একদম টাটকা মাংস, তাই আমি পাতিলে রান্না করব। এই তো, এখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন দিয়ে দেব। তারপরে পরিমাণ মতো লবণ, লবণটা আসলে পরিমাণ মতোই, যে যেমন খায় স্বাদ অনুযায়ী লবণটা দেই। এখন লবণ দিয়ে ভালো করে আদা রসুনটা কষিয়ে, তারপরে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে তো ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি আসলে এভাবেই গরুর মাংসটা ভুনা করি। আমার আজকে রান্নার প্রতিটা মশলা আমি হাতে একদম পাটা বেটে নিয়েছি, যেহেতু আজকে ব্লেন্ডার ইউজ করিনি। তো আমার মা ব্লেন্ডারের মশলা দিয়ে রান্না করলে পছন্দ করে না, তাই আজকে আমি একটু কষ্ট হলো আমি নিজে পাটা বেটে নিয়েছি সব মশলাগুলো, আদা রসুন, তারপরে রোস্টের জন্য কাজু বাদাম, পেস্তা বাদাম, পেঁয়াজ, সবগুলি মশলা আমি বেটে নিয়েছি, শুধু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গুঁড়া মশলা। কিন্তু এখন আমি বড় সাইজের 5-6টা এলাচ, 4-5 পিস দারচিনি, 2টা বড় সাইজের তেজপাতা কেটে মশলাগুলো দিয়ে ভালো করে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আদা রসুন থেকে একটা গন্ধ আসতে পারে, তাই আমি একটু সময় নিয়ে চুলার আঁচ কমিয়ে ভালো করে আদা রসুনটা কষিয়ে নিয়েছি। এখন আমি 2 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি আর কষানো শেষ, এখন আমি গরুর মাংসগুলি দিয়ে দেব। তো এভাবে রান্না, যারা আমার মতো এভাবে রান্না করেন তারা আসলে বুঝবেন যে আসলে রান্নাগুলি কত মজা হয়। কারণ আমি রান্নাগুলি খুব ভালোবেসেই রান্না করি, রান্না আমার খুব পছন্দ, আমার মা খুব পছন্দ করে, তাই বাটা মশলা দিয়ে আমি রান্না করি। আমি ব্লেন্ডারের মশলা খাই, কিন্তু আসলে মায়ের জন্য রান্না করছি বলেই আমি বাটায় বেটে বাটা মশলা দিয়ে রান্না করতেছি। আমার কাছে তো এভাবে রান্না করলে খুবই মজা লাগে, আমার ফ্যামিলি সবাই এভাবে রান্না করলে আমার রান্নার খুব প্রশংসা করি। তো এখন আমার গরুর মাংস প্রায় কষানো শেষ, এখন আমি মাঝখানে কয়েকটা পেঁয়াজ কুচা দিয়ে দিলাম। তো আমার ছেলে আবার কষানো মাংস দিয়ে তার মুড়ি বা রুটি বা ভাজিটাই হোক, ও খেতে খুব পছন্দ করে, তার জন্য ও কয়েক পিস মাংস উঠিয়ে রেখে দিলাম যে ও পরে খেয়ে নেবে। এখন আমার মাংসটা কষানো শেষ, প্রায় একদম কষানো মাংসটা দেখলেই খেতে ইচ্ছা করে যে আসলে অনেক মজা হয়েছে। তো এখন জল দিয়ে দেবো, যেহেতু আমি প্রেশার কুকারে দিইনি, তার জন্য আমি একটু গরম পানি করে মাংস দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ফ্রেশ টাটকা মাংস এইভাবেই সিদ্ধ হয়ে যায়, তারপর আমি একটু গরম পানি দিয়ে দেবো। ফুটানো গরম পানিটা দিলে কী হয়, তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়। এতে এখন গরম পানি দিয়ে দিলাম, গরম পানি দেওয়া হলে আমি এখন ঢাকনা দিয়ে ডেকে দেব, ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। তো এতক্ষণ আমি 1 চুলে রান্না করছি, এখন আমি 2 চুলা ব্যবহার করব। তো গরুর মাংসটা 1 চুলা রান্না হবে, আর 1 চুলায় আমি রোস্ট মাংসগুলি ভেজে নেব। যে এতক্ষণ যে রোস্টের মাংসগুলি মেখে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে, সেই মাংসগুলি ভেজে নিচ্ছি। তো মুরগির মাংসগুলি ধৈর্য সহকারে চুলার আঁচ কমিয়ে
সুন্দর করে ভেজে নিতে হবে। যে আমি একটু ভালো করে বাজি, অনেকে হালকা করে বাজে, কিন্তু আমি হালকা করি না, আমি খুব বাদামি কালার করে চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে আমি ধৈর্য সহকারে রোস্টগুলি বাজি। যেহেতু একটু আমার মুরগির সাইজগুলি একটু বড় ছিল, তাই আমি মশলা মাখিয়ে অনেকক্ষণই রেখেছিলাম, আসলে 20 মিনিটের বেশি আমি রেখে দিয়েছিলাম, তো যেন ভিতরে লবণ মরিচ ঢুকে। তো এখন আমি চুলার আঁচ কমিয়ে খুব ধৈর্য সহকারে ভেজে নিচ্ছি। আমি রোস্ট রান্না করলে ভালো করে ভেজি রান্না করি। যারা আমার রান্নাগুলোই দেখেন তারা বুঝবেন যে আমি আসলে রান্নাটা কত ধৈর্য সহকারে রান্না করি। তো আমার গরুর মাংস প্রায় শেষ, এখন চুলা বন্ধ করে দেব, তাই একটু জিরার গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিলাম। আমার রোস্টগুলিও ভেজে নেওয়া প্রায় শেষ, এখন রোস্ট রান্না করব। জানি না আপনাদের কাছে আমার রান্নাগুলি কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এখন আমি রোস্ট রান্না করব, আমি একদম রেসিপি সহ আপনাদের সাথে শেয়ার করি। রোস্টগুলি ভাজা শেষ, এখন পেঁয়াজটাও বাদামি কালার করে ভেজে নিলাম। যেহেতু রোস্ট রান্না করলে আমি সব মশলাই দিই এবং বাজারের কেনা যেই প্যাকেটে রোস্টের মশলা থাকে তাও ব্যবহার করি, তার জন্য আমি পরিমাণে কম ব্যবহার করি। যেহেতু আদা রসুন ধনিয়া জিরা মরিচের গুঁড়ো আমি সবই ব্যবহার করি, কিন্তু পরিমাণের চেয়ে একটু কম ব্যবহার করি, যেহেতু বাজারে কেনা মশলা দিব তার জন্য পরিমাণে কম ব্যবহার করতেছি। তো সবগুলি মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। তো আমার রোস্টের বাজার যে তৈলটা ছিল ওই তৈলটাও আমি দিয়ে দিয়েছি, যে তো ফেলে দেব মা, এটা তো মাংস ভাজা তেলই, তাই আমি রোস্টের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আমার মশলাগুলো কষিয়ে নিয়েছি, এখন আমি এখানে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু পানিও দিয়েছি, দিয়ে পানি দিয়ে ভালো করে এখন সব মশলা কষিয়ে তারপরে সিরকা দিয়ে দেবো এখানে। তো 1 টেবিল চামচ পরিমাণ সিরকাটা দিয়ে এখন মশলাগুলি ভালো করে কষিয়ে নেব। তো এখন আমার মশলা কষানো শেষ, এখন আমি রোস্টের জন্য যে মুরগির মাংসগুলি ভেজে রেখেছিলাম সে ভাজা মাংসগুলি দিয়ে ভালো করে চুলার আঁচ কমিয়ে ভালো করে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। তো এখন লেগে যেতে পারে তাই আমি চুলার ঝাল একদমই কমিয়ে দিয়েছি। তো এখন আমি যে বাজারে কিনা রোস্টের মশলা ওপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে তো ভালো করে কষিয়ে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিলে আসলে রোস্টের টেস্ট বাড়ে, টক ঝাল মিষ্টি সব কিছু মিলে রোস্টটা খুব মজা লাগে খেতে। এখন আমি কাজু বাদাম দিয়ে দিলাম, কাজু বাদাম দিয়ে তারপরে দুধ দিয়ে দিব। তো এখন 1 কাপ দুধ দিয়ে দিলাম, 1 কাপ না আসলে 1 মগ দুধ দিয়ে দিলাম। তো অনেকে টক দই ব্যবহার করে, আমার ঘরে টক দই ছিল না, তাই আমি সিরকাটা দিয়ে, সিরকা বা ভিনেগার যেহেতু একটাই জিনিস, এটা দিয়ে এখন দুধ দিয়ে তো ভালো করে কষিয়ে চুলার আঁচ কমিয়ে দিলাম। একটু হয়ে গেল আমার মজাদার চিকেন রোস্ট। এখন আমি তো জোরে জোরে সাদা পোলাও রান্না করলাম, আসলে ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি পোলাও রেসিপিটা শেয়ার করলাম না, অন্য এক ভিডিওতে আমি পোলাওয়ের রেসিপিও শেয়ার করব। তো পোলাওটা আমার খুব সুন্দর সাদা ঝরঝরে হয়েছে, এখন মায়ের বাড়ি যাবো, তাই রেডি হয়ে গেছি। এখন এই তো বাটিতে বেড়ে নিয়েছি, এখানে পোলাও নিয়েছি, তারপরে গরুর মাংস রোস্ট, আরও অনেক কিছু নেব, সব কিছু আর শেয়ার করলাম না, ভিডিও বড় হয়ে যাবে বলে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।